19 অক্টোবর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া বাজার থেকে অপহরণ করা হয় জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তিকে। খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে জয়ন্ত ঘোষকে উদ্ধার করে। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। শনিবার শহর বর্ধমানে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে জানান, পুলিশ 10-24 আমরা একটা সন্ধেবেলায় মেমরি থানায় একটা ইনফরমেশন আসে সন্ধে 7:30 নাগাদ যে জয়ন্ত ঘোষ নামে একজন ব্যক্তি পশ্চিম পাড়া সাতগাছিয়ার বাসিন্দা, সে সন্ধেবেলায় একজন হোয়াইট স্করপিও গাড়িতে করে কয়েকজন এসে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। খবরটা আসার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় এসপি পূর্ব বর্ধমান স্যারের নেতৃত্বে আমাদের মেমরি থানা এবং স্পেশাল অপারেশন গ্রুপ তারা অ্যাক্টিভেট হয়, তারা তদন্তে নেমে পড়ে এবং প্রাথমিক তদন্তে নেমে এবং ওখানকার সিসিটিভি ফুটেজ এ সমস্ত থেকে জানা যায় যে ওই সন্ধে নাগাদ একটা হোয়াইট স্করপিও গাড়িতে করে আনুমানিক 4-5 জন মতো ব্যক্তি এই জয়ন্ত ঘোষকে ওখানে অ্যাবডাক্ট করে এবং কালনার দিকে এগিয়ে যায় বর্ধমান কালনা রোড ধরে। এবং আমরা সিসিটিভি ফুটেজ এবং বাকি আমাদের ম্যানুয়াল সোর্স এবং টেকনিক্যাল ইনপুট কাজে লাগিয়ে আমরা একজনকে ডিটেনও করি, তার নাম সুখেন সূত্রধর। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে আমাদের জিজ্ঞাসাবাদে কনফেস করে যে পলাশির কয়েকজন ব্যক্তি এই ব্যাপারটার মধ্যে যুক্ত আছে এবং সে তাদেরকে সাহায্য করেছে এবং সেই ইনপুট কাজে লাগিয়ে মাননীয় এসপি পূর্ব বর্ধমান স্যারের নেতৃত্বে আমাদের এসডিপিও সদর সাউথ ওসি মেমারি এবং আইসি সাতগাছিয়ার একটা টিম তৎক্ষণাৎ পলাশির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, মানে কৃষ্ণনগর পিডি। সেখানে যাওয়ার পর আমাদের এই টিম অক্লান্ত পরিশ্রম করে এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা 24 ঘন্টারও কম সময় আমরা যে ভিকটিম আছে একে আমরা রিকভার করতে সমর্থ হই এবং তার কিছুক্ষণের মধ্যে আমরা যে মেন অ্যাকিউজ যারা ছিল আব্বাস শেখ এবং আলিন শেখ এই দুজনকে আমরা অ্যারেস্ট করতে পারি এবং যে গাড়িটি এই অপহরণের কাজে যুক্ত ছিল যে হোয়াইট স্করপিও গাড়িটি যার নাম্বার প্লেট এরা বদলে দিয়েছিল সেই গাড়িটিকেও পূর্ব বর্ধমান জেলা পুলিশ উদ্ধার করে। আমরা এই যে সুখেন সূত্রধর যাকে আমরা প্রথমে ডিটেন করেছিলাম এবং পরবর্তীকালে অ্যারেস্ট করি এবং পরবর্তী দুজন যারা প্রাইমারি অ্যাকিউজ আছে এদের 3 জনকেই আমরা অলরেডি আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং 5 দিনের পিসি রিমান্ডের আমরা প্রেয়ার করেছি। আমাদের ধারণা যে এটার সাথে আরও বেশ কিছু কয়েকজন হয়তো যুক্ত আছে, যেহেতু 4-5 জন লোকের আমরা প্রাথমিক তদন্তে এখন অব্দি আভাস পেয়েছি। তো আমরা আশা করি পিসি রিমান্ডে আমরা বাকি অভিযুক্তদেরও আমরা ধরতে সমর্থ হব। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।